আসসালামু আলাইকুম এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিয়াত শাহরিন শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শুরু নাম অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে নয় সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন প্রজ্ঞাপন জারি 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ আগে আওয়ামী লীগ ছাত্রলীগের বিচার তারপর পুনর্বাসনের সিদ্ধান্ত বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা কাজের গতি বাড়ানোর তাগিদ স্বৈরাচারের দোষকদের নানাভাবে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার অভিযোগ বিএনপি নির্বাচনে রোড ম্যাপ দিয়ে জনমনে আস্থা ফেরানোর আহ্বান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হতে চান ক্লাসে পড়াতে চান না বললেন শিক্ষা উপদেষ্টা দুর্নীতি কিছুটা কমলেও বন্ধ হয়নি চাঁদাবাজি এবং সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা তথ্য উপদেষ্টা সাংবাদিকরা এখন স্বাধীন দাবি প্রধান উপদেষ্টা প্রেস সচিবে শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নয় সদস্যের পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয় এই কমিশনকে নব্বই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে অধ্যাপক ড আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক সুমাইয়া খায় অধ্যাপক ইমরান সিদ্দিকী অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া এম মঈন আলম ফিরোজী লেখক ফিরোজ আহমেদ মানবাধিকার কর্মী মুস্তাইন বিল্লা ও শিক্ষার্থী প্রতিনিধি মাহফুজ আলম রাষ্ট্রপতির আদেশক্রমে আজ এই প্রজ্ঞাপন জারি করা হয় আগে আওয়ামী লীগ ছাত্র লীগের বিচার তারপর পুনর্বাসনের সিদ্ধান্তের কথা চিন্তা করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বিকেলে রাজধানীর পলাশি মোড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদে পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একথা বলেন তারা এসময় সময় আবরার সহ আওয়ামী লীগের আমলে ঘটে যাওয়া সকল শিক্ষার্থীদের সাথে হওয়া অনিয়ম নির্যাতনের বিচারের দাবি জানানো হয় মাজারুল হক মোহাজির রিপোর্ট 7 অক্টোবর 2019 ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়া আবরার ফাহাদকে মৌলবাদী আখ্যা দিয়ে অমানসিক নির্যাতন চালায় ছাত্রলীগের ক্যাডাররা এতে নির্মমভাবে খুন হন বুয়েটের এই মেধাবী শিক্ষার্থী ভাইয়াকে ভাইয়া যখন 2011 তে মারা হছিল সেই নিজান এসএল ভাইয়ের রূপে ভাইয়া তখন তার তাকে বলছিল ভাই আপনি তো আমাকে চিনেন

যে পলাশীর মরে তার স্মৃতিস্তম্ভ করতে বাধা দিয়েছে বিগত সরকার সেখানেই স্মরণসভার আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না শহীদ আবরার ভাইসহ আমাদের সকল শহীদ ভাইয়ের বিচার এই বাংলাদেশে যেন অতি দ্রুততম সময়ে বাস্তবায়ন হয় এ সময় শহীদ আবরারকে এই সময়ের তিতুমির হিসেবে আখ্যা দেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান শহীদ আফরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে এর নাম করতে হবে শহীদ আবরার অ্যাভিনিউ কারণ শহীদ আবরার আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক আর শেখ রহমান স্বৈরাচারের প্রতীক স্মরণসভায় সাত অক্টোবরকে রাষ্ট্রীয়ভাবে আগ্রাসন বিরোধী দিবস ঘোষণা করার দাবি জানান আব্রার ফাহাদ স্মৃতি আহ্বায়ক আক্তার হোসেন এদিকে শহীদ আবরারের স্মরণে দেশ ছিল নানা আয়োজন রাজধানীর শাহবাগে আগ্রাসন বিরোধী ছাত্র সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ মাসারুল হক মুহাজির

রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজের গতি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদ বলেন জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের নীতি নির্ধারকদের নয়টা টারা অফিস নয় দিতে হবে বাড়তি সময় দ্রুত সংস্কারের পরে সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে বলেও মনে করেন তারা আদিন সজীবের রিপোর্ট বাংলাদেশের এই রূপ এক ঝকঝকে শুরুর বার্তা দেয় জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাসে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুদক জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য ছয় কমিশন গঠন হয়েছে প্রশ্ন উঠেছে এই সংস্কার প্রক্রিয়া কতদিন চলবে এ নিয়ে কয়েক দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ নির্বাচন যাদের ডাকে দেশ হয়েছে দুঃশাসন মুক্ত সেই বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালম ও আব্দুল হান্নান মাসুদের মুখোমুখি এটিএন বাংলা সংস্কার ও নির্বাচন নিয়ে কি ভাবছেন তারা নির্বাচনী ব্যবস্থাটাই তো ধ্বংস হয়ে গেছে আপনার যদি সংস্কারের আগে তো নির্বাচন করার কোনো সুযোগই নেই একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসে সে যেন আরেকবার সৈরাসার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই নিশ্চয়তাটাও লাগবে এমনটি নয় যে এখানে ধীর গতি প্রক্রিয়া ক্ষমতা ধরে রাখার প্রক্রিয়া আবার এমনটি নয় যে দ্রুত গতিতে করে যতটুকু কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন একটি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য এবং যে মানুষগুলোর উপর আস্থা রাখা যাবে ওই মানুষগুলোকে যতদিন পর্যন্ত না তাদের যোগ্যতা অনুযায়ী জায়গায় বসানো যাবে তার পূর্বেই যদি করা হয় তাহলে আলটিমেটলি যেটি দেখা যাবে এই যে আমাদের এত স্পিরিট এত জীবন দেওয়া এত রক্ত এর বিনিময়ে আমরা যে একটি স্বচ্ছ নির্বাচনের আমরা প্রত্যাশা করি ওটিও ঠিক মতো হবে না এখন তো সাক্ষাৎকারে এই সমন্বয়করা জানান পাঁচ বছর মেয়াদী স্টাইলে নয় অল্প সময়ে কার্যকরী সংস্কারের পরিকল্পনা নিয়েই কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে তারা যদি নয়টা পাঁচটার অফিস করে তাহলে আলটিমেটলি এই দায়িত্বটির ভার তাদের বুঝতে তারা স্ত্রী লক্ষম হবে অ্যাকচুয়ালি পাঁচ বছর একটা সরকার যেভাবে থাকে যে স্পিডে চলা উচিত যখন আমার একটি অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কম সময় থাকবে তখন তার স্পিডটা আরও অনেক বেশি হওয়া উচিত সেই অনুযায়ী কমিশনেরও যে কাজ করার গতি সেটা আরও অনেক বেশি হওয়া উচিত সর্বপ্রথম সংবিধানটা বাতিল ঘোষণা করতে হবে বাহাত সংবিধান এখনও কেন থাকবে যে সংবিধান বারবার ফ্যাসিস্ট বারবার স্বৈরাস্তার জন্ম দিয়েছে এই রাষ্ট্রে এদেশের মানুষের জীবন কেড়ে নিয়েছে প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দিয়েছে প্রত্যেকটা সেক্টরের সংস্কার প্রয়োজন এখন সেই সংস্কারটাই এই অন্তর্বর্তী সরকারকেই এই বিপ্লবী সরকারকেই করে বঞ্চিত অযোগ্য কাউকে নয় বাংলাদেশকে নতুন চেহারায় দেখতে ছয় কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের এই এটিএন বাংলা ঢাকা অন্তর্বর্তী সরকার নানা কায়দায় স্বৈরাচারের দোষে পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগীর লোককে গুরুত্বপূর্ণ জায়গায় বসালে এই সরকারের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে অন্যদিকে বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিয়ে সরকারকে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে কামরুজ্জামান রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন তখন তা বিপজ্জনক বার্তা দেয় নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হাসিনা সরকারের সুবিধাভোগী অভিযোগ করে রিজভি বলেন এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন করলে শহীদদের অবমাননা করা হবে জনগণের আস্থা অর্জনে অন্তর্বর্তীকালীন সরকারকে সচেতন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি যারা এতদিন খুন আর সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করছে জনতার আত্মদানের মধ্যে দিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছেন তারা যদি এই পন্থা অবলম্বন করেন তাহলে এই দেশে এক ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে ঠেলে দিচ্ছেন অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন এখনও হাসিনা সরকারের দোসররা অপসারণ না হওয়ায় সবার মধ্যে সংশয় তৈরি হয়েছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানান তিনি আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হবে সেদিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে একটা যুক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের উচিত কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান এলেমেনের সরকার নয় এটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার বিপ্লবের মাধ্যমে আসা সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হতে চান তবে কেউ ক্লাসে পড়াতে চান না বলে খুব প্রকাশ করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি কমেনি বলেও জানান তিনি একনিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এদিন একনিক সভায় চব্বিশ হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প পাশ করা হয় রিপোর্ট করছেন হোসেন তপু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পেয়েও পাঠদানে আগ্রহ নেই অনেকের তাদের আগ্রহ প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে কাজ করার কেউ হতে চান ভিসি কেউ বা প্রভিসি সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোর নতুন ভিসি নিয়োগ দিতে গিয়ে এসব অভিজ্ঞতার মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক তিন চার চারশো পাঁচশো শিক্ষক সবাই ভিসি হতে চায় আমি বুঝি না আমি তো কখনো ভিসি হতে চাইনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক সভা শেষে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই এভাবেই খুব প্রকাশ করেন এই উপদেষ্টা তিনি বলেন দুর্নীতির কিছুটা লাগাম টানা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যায়নি চাঁদাবাজি কম বোধ অত কমেনি কিন্তু অন্যান্য যেসব অপরাজনীতির অপচয় এগুলো এগুলো তো সাময়িকভাবে সাময়িক চলতি অর্থনীতিতে অর্থপ্রভাব তৈরি করে রাজধানীকে বিকেন্দ্রীয়করণ করতে পাঁচ হাজার নয়শো কোটি টাকা ব্যয়ে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা ব্যয়ে কালুরঘাট কর্ণফুলি নদীর উপর কালভার্ট নির্মাণ করে রেল ও যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে একনেক সভায় এ দুটি নতুন প্রকল্প পাশ হয় এছাড়া দু হাজার তিরিশ সালের মধ্যে বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রকল্প বাস্তবায়নে জাপানি অর্থায়নকে প্রাধান্য দিবে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা এটা আমরা সাহস করে করলাম এই কারণে যে অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে এ নিয়ে বহু টানাপোড়াঞ্চল ছিল কোনো কিছুই হচ্ছিল না এটা যে কারণে বললাম একটা ভূরাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত আমি আগেই বলেছি খুব সহজ শর্তে ঋণ দেয় তিনি আরো বলেন বিভিন্ন প্রকল্পের অর্থায়নে সারা দেশে কতগুলো গাড়ি আছে তার হিসেব নেওয়া হচ্ছে মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন কর্মীদের বেতন ভাতা ও মুক্ত গণমাধ্যম চর্চা নিশ্চিতের বিষয়ে সুরাহা হওয়া দরকার এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান সরকারের সব সংস্থাকে গণমাধ্যমে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট সংবাদ মাধ্যমের সংস্কার কেন কিভাবে শীর্ষক এই মুক্ত আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক এতে সব ধরনের গণমাধ্যমের জন্য অভিন্ন নীতিমালা ও ওয়েস্টবোর্ড নির্ধারণ গণমাধ্যমের উপর সরকারি বাহিনীর হস্তক্ষেপ বন্ধ এবং সাংবাদিক ইউনিয়নগুলোকে যথাযথভাবে কার্যকর করা সহ এগারো দফা সংস্কার প্রস্তাব দেয়া হয় এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করে বলেন বিগত সময়ে দেশের সাংবাদিকতা নয় রাজনৈতিক সরকারের মক্কেল হিসেবে কাজ করেছে গণমাধ্যম একটা টেলিজম সৃষ্টি হয়েছে এই গভর্নমেন্ট আসলে আমি তার ক্লায়েন্ট ও গভর্নমেন্ট আসলে ওই গ্রুপ তার ক্লায়েন্ট আমরা সিকিউরিটি এজেন্সিকে বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের কোনো কাউকে কোনো মিডিয়া কার্ভ হবে না আপনারা লেখেন ফ্রিলি লেখেন রেসপন্সিবলি লেখেন যে কয়দিন এই গভর্নমেন্ট আছে সেই সময় যেন আপনারা সেই আগের যে ফ্রিডমটা যেটা অনেক আগে হয়তো বা পোস্ট নাইনটিতে আমরা কিছুটা ডিসকভার করেছিলাম সেটা যেন আবার ফিরে পাই অনুষ্ঠানে জুলাই বিপ্লবে গণমাধ্যম কেন সঠিক ভূমিকা পালন করতে পারেনি তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে জানিয়ে নতুন কমিশন গঠনের কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি কি তথ্য প্রচার করা হয়েছে ওইটা দেশের মানুষ দেখেছে এটা কথা শুনতাম এটা হাউস পলিসি আছে হাউজের উপরে আবার হাউস আছে এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে দায়িত্বটা নিবে কে যদি বা দায়িত্বশীল ওই দায়িত্বশীল কাউ জিজ্ঞেস করা হলে বলা হবে ডিজিএফআই চাপ দেওয়া হয়েছিল সরকার থেকে চাপ দেওয়া হয়েছিল এই বেতনের বিষয়টা আসলে হওয়া উচিত কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে দাস সুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই তরুণদের সাংবাদিকতায় আসার আগ্রহ কমছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন পেশাটির উৎকর্ষ সাধনে সবার এগিয়ে আসা দরকার ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা আওয়ামী লীগের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম রাজধানীর লালবাগে একটি কমিউনিটি সেন্টারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত করতে গিয়ে তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল সহ তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে সনাতন ধর্মাবল অবলম্বীদের পাশে বিএনপি রয়েছে বলে জানান আব্দুল সালাম স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন আজকে হিন্দু ভাই বোনদের পাশা আপনারা দাঁড়াবেন আমরা এই দেশে অরাজকতায় বিশ্বাস করি না আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের যারা আজকে হিন্দু ভাইয়ের বোনরা যারা আছেন তারা যাতে এই দেশে আমাদের মত নাগরিক অধিকার আমরা যতটুকু ভোগ করি যত অধিকার তাদেরও আছে তারা যাতে সেইভাবে বসবাস করতে পারে পরিবেশ দূষণ রোধে কঠোর হচ্ছে সরকার নতুন কোন ইট ভাটার অনুমোদন দেয়া হবে না বন্ধ করে দেয়া হবে অবৈধ ইট ভাটা নিষিদ্ধ করা হবে বিশ বছরে পুরনো গাড়ি সচিবালয়ে হাসান তিনি বলেন সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও পর্যটকের সংখ্যা সীমিত করা হবে তবে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হবে কিনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির পরিবেশ মন্ত্রীর চেয়ার বদলায় কিন্তু বদলায় না পরিবেশ দূষণের চিত্র যে দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে ইট ভাটাকে সেই ইট ভাটা এখন গ্রামে গ্রামে পরিবেশ অধিদপ্তরের হিসেবে দেশে ইট ভাটার সংখ্যা সাত হাজার যার অর্ধেকের বেশি অবৈধ এসব ভাটাতে বছরে তিন কোটি ইট তৈরি হচ্ছে কিন্তু কৃষি জমির মাটি যাচ্ছে ১৩ কোটি টন আর ছড়িয়ে পড়ছে দূষণ এসব বন্ধে নতুন করে আসার কথা শোনালেন পরিবেশ উপদেষ্টা নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন আমরা দিব না ইটভাটা মালিকদের সাথে আমরা বসেছি তারা আমাদেরকে সম্মতি দিয়েছেন যে তারা সহায়তা করবেন সাড়ে তিন হাজার মতন অবৈধ ইটের ভাটা বন্ধ করে দেওয়ার জন্য তিনি জানান শুধু পরিবেশ নয় ঝুঁকির মুখে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত মৌসুমে সেখানে ঘুরতে যান দুই লাখ বিশ হাজার পর্যটক প্লাস্টিকের ব্যবহার শব্দ দূষণ রাত্রি যাপন কুকুরের উৎপাতে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে নিবন্ধন করে দ্বীপটিতে প্রতিদিন আটশো বিরাশি জন পর্যটক যাওয়ার নিয়ম করা হয় গত বছর সামনের মাস থেকে সেটি বাস্তবায়ন করা হবে কিনা আলোচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে পর্যটন নির্দেশিকায় বলা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটা কয়েকটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না যে রাতে অতিরিক্ত আলো জ্বালিয়ে রাখা যাবে না অনেক উচ্চ স্বরে আওয়াজ করা যাবে না প্রবালের উপরে হাঁটা যাবে না ছেঁড়া দ্বীপের কোথায় জাহাজ কত দূরে তাকে থাকতে হবে যে সেন্ট মার্টিন আসলে কতটা পর্যটনের ভার বহন করতে পারে তেইশ সালের এই গ্রেজেট নোটিফিকেশনে বলা আছে আটশো বিরাশি জন রেজিস্ট্রেশন আবার নিয়ন্ত্রণ করি তো সেখানেও আবার নিয়ম অনিয়মের খেলা চলে আসতে পারে আমরা সহজ রাস্তা ধরার চেষ্টা করি দেশে যখন একটা আইন আছে তখন হয় আপনাকে আইনটা মানতে হবে নতুবা আপনাকে আইনটা বাতিল করতে হবে আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা সকলেই দেখুক কিন্তু একই লোক পাঁচবার না যাক তিনি বলেন সেন্ট মার্টিন নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর কোনো ভিত্তি নেই মোটেল মালিকদের সাথে যখন কথা হয় এরকম কোনো কথা ওনারা বলেননি মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা দেশের সংবিধান সংশোধন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় জানিয়ে সরকারকে তাত্ত্বিক কথা না বলে আইনি শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রব্য মূল্যের ঊর্ধ্ব রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা বিকেলে ইসলামী যুব মজলিসের গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তারা বৈঠকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবিও জানানো হয় খেলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর ও জাকপা সভাপতি রাশেদ প্রধানে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক আলারাফা ইসলামী অর্থ সংবাদ ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি ইবিএল ও মাস্টার কার্ডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তিনটি নতুন কো ব্র্যান্ডেড কার্ড এনেছে বাংলা লিঙ্ক রাজধানীর একটি হোটেলে নতুন মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড ও মাস্টার কার্ড প্রিপেইড কার্ডের উদ্বোধন করা হয় বাংলা লিঙ্ক অরেঞ্জ ক্লাবের সদস্যরা এই কার্ড ব্যবহার করে বিশেষ অফার এবং কেনাকাটায় পয়েন্ট অর্জন ও ব্যবহারের সুযোগ পাবেন মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে আটটি কমপ্লিমেন্টারি লাউঞ্জে প্রবেশের সুযোগ পাবেন আর টাইটেন্ডিয়াম ক্রেডিট কার্ডে চারটি ফ্রি লাউঞ্জ প্রবেশের সুযোগ থাকবে এছাড়া ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে ইবিএল স্কাই লাউঞ্জে এবং মিট অ্যান্ড গ্রিট সেবার সুবিধা পাবেন গ্রাহকরা খেলার খবর দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার সম্ভাবনা রয়েছে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিসিবি পরিচালনা পর্ষদের চোদ্দতম সভা শেষে বিকেলে কথা বলেন সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি নিরাপত্তার প্রশ্নে সাকিব দেশে আসতে সংশয়ে আছেন তাছাড়া ব্যাটসম্যানরা যেন রান পান তাই আসন্ন বিপিএল এ সংশ্লিষ্টদেরকে স্পোর্টিং পিচ বাড়ানোর নির্দেশ দেন বিসিবি সভাপতি পরিচালনা পর্ষদের এই সভায় কয়েকজন পরিচালক দেশের বাইরে থাকায় পারিবারিক ও ব্যক্তি

ভারতের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টি ম্যাচ খেলতে গোয়ালিয়র থেকে দিল্লিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল হোটেলে পৌঁছে উষ্ণ সংবর্ধনা পায় শান্ত লিটনরা ভারতের কাছে টেস্ট সিরিজ দুই শূন্যতে পরাজয়ের পর সিরিজের প্রথম টি টোয়েন্টিতেও হয় হাতরু সিংহের দল তবে সেই ব্যর্থতা ভুলে দিল্লিতে এবার টাইগারদের ঘুরে দাঁড়ানোর মিশন মঙ্গলবার রাত সাড়ে সাতটায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে নয় সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন প্রজ্ঞাপন জারি নব্বই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ আগে আওয়ামী লীগ ছাত্রলীগের বিচার তারপর পুনর্বাসনের সিদ্ধান্ত বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজের গতি বাড়ানোর তাগিদ স্বৈরাচারের দোষরদের নানাভাবে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার অভিযোগ বিএনপি নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনমনে আস্থা ফেরানোর আহ্বান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হতে চান ক্লাসে পড়াতে চান না বললেন শিক্ষা উপদেষ্টা দুর্নীতি কিছুটা কমলেও বন্ধ হয়নি চাঁদাবাজি এবং সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা তথ্য উপদেষ্টা সাংবাদিকরা এখন স্বাধীন দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কামত শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে